पेट्रोल ते कुबुनि नांगौ मोनि माने क्रिनि सागाव रां मानि मरक मनाते हास्ते गनाग याक्षे बदल खबि कुबुनि बदल रब खरां ति सावि तंगो ते ओ सामं बुतांगो बरक गबां गबां फाइल लगरि माबाय वानम ओ क्लाजा बिजि बदनि आदंग र अमहायनो सामं मुतां खलाइना थांतानि तेलिया मोरा बखाक्सिनि गिलातोलि पालपाराव सामुसिदरा तानि रुनि याक चब्रब जका याक्षे बदनि आदंग र आबुनि बिसिंगु याक्षे बदनि तेलिया मोरा बखाक्से कमिटिनि तांगफा मंडल आदं अजय गुस्न खबि खरक दग बेलाय सागो दुखुमानखा খরক দং বিশিং খরক দাম বেলা শাক দুঃখ মানো বাই তেলিয়া মরা বকাশে শাক থাম নগ নিশিমি জিবি শাক হাম নগ দেবী রহরজা ফন ফিয়া বাতে খরক দাম ন তেলিয়া মরা বকাশে শাক হাম নগ তুবুই মানিয়া খো ইয়াগলো হাই ফন কল্যাণপুর হল বোথানে বিয়েন্দ্র ফাই খরক সানো শাক নাই বাকি তেলিয়া মরা শাক হাম নগ তুবুই মান খা পুরা খেত মজুরি রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে সারা রাজ্যে আমরা মানুষের জনজীবনের গুরুত্বপূর্ণ কাজ দেওয়া দাবি, তার মধ্যে রেগার কাজ দেওয়া 200 দিন 600 টাকা মজুরি, অতি মহামারীর সময়ে আমরা চাইছি যে পরিবারগুলো 7,500 টাকার নিচে আয় করবেন না, এরকম লোকদের 7,500 টাকা করে তাদেরকে সাহায্য করা, পানীয় জলের সমস্যা, এইরকম গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবিতে আমরা পঞ্চায়েতের পরিষদ দেওয়ার জন্য ভিলাদুলি অঞ্চল কমিটি আজকে সেখানে গিয়ে পরিষদ দিতে যাই। আমরা পালপাড়া থেকে মানে সুসজ্জিত মিছিল সমস্ত কোভিড আইন মান্যতা দিয়েই আমরা মিছিলটা সংগঠিত করি। রাস্তার মধ্যে হঠাৎ করে পুলিশ এসে আমাদের জিজ্ঞেস করে যে আপনারা পারমিশন নিচ্ছেন কি, কিন্তু লক্ষ্য করার বিষয় বিজেপির কিছু দুর্বৃত্ত বাহিনী 15-20টা বাইক আমাদের মিছিলের পাশ কেটটা তারা অসহ্য ভাষায় গালাগালি করে তারা মিছিল সংগঠিত করে, তাদের ক্ষেত্রে পারমিশনের কোনো বালাই নেই, তাদেরকে কিচ্ছু করে নাই, কিন্তু আমাদের আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা আগায়ে যাই যে আমরা ডেমোনস্ট্রেশন দেওয়ার জন্য আগায়ে যাই, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল বিভিন্ন জায়গা থেকে বিজেপির দুর্বৃত্তরা আমাদের এই মিছিলটার উপর অতর্কিত হামলা করে, তাতে এখন পর্যন্ত খবর আমাদের 4 জন সহকর্মী বন্ধু যারা এই সংগঠন করেন এবং তারা সিপিআইএম এর সদস্য তাদের উপর হামলা করেন এবং তারা মারাত্মকভাবে আহত হন। আমিও তাতে আমি আক্রান্ত হই প্রচণ্ডভাবে, আমার মাথায় আঘাত লাগে, প্রচণ্ড পরিমাণে রক্তপাত হইতে থাকে এবং আরও 2 জন কমরেড এখানে আছেন, আরেকজনকে উদ্ধার করতে আমাদের কষ্ট হয়েছে, ওনাকেও নিয়ে আসা হচ্ছে হাসপাতাল। মানে এই আক্রমণটা যে বর্বর করা হয়েছে এটা কি পুলিশের সামনে হয়েছে? পুলিশের সামনে পুলিশ কোনো পুলিশের ভূমিকা কি? পুলিশ আমাদের আটকাইতেছে, পুলিশের সংখ্যাটা 2-3 জন আটকাই দিয়েছে। পরবর্তী সময়ে কল্যাণপুর বিভিন্ন জায়গা থেকে বিজেপির দুর্বৃত্তরা আমাদের আমাদের মানুষদের তারা ব্যারিকেড করে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। আপনাদের যে 4 জন তো আক্রমণ হয়ে এই আক্রান্ত হয়েছে, তাদের নাম? একজন সুকুমার দাস, হরিপদ হরিপদ সরকার, মনিন্দ্র সরকার। আর আপনি? আমি অজয় ঘোষ। একটা দুইজন আগেরা আমি সিপিআইএম কোয়াই জেলা কমিটির সদস্য, তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য, খেতমজুর ইউনিয়নের রাজ্য কার্যকরী কমিটির সদস্য এবং কোয়াই জেলা সম্পাদক।